হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সব পরিবারে আমরা যাচ্ছি হচ্ছে বেরো করতে না, ওটা হচ্ছে ফ্যামিলি একটা গেট টুগেদার আছে। অয়নদের দাদা দিদিরা সমস্ত সবাই মিলে আর কি, মানে আমার যা ননদ সবাই আসবে। তো সিম্বার রাইস সেরিমনির আগে এটা হচ্ছে একটা মিনি গেট টুগেদার। তো ছেলে মা আর বাবা দেখাও, সবাই মিলে আজকে আমরা যাচ্ছি এনজয় করতে, হ্যাঁ না? আর আমাদের সিম্বাও কিন্তু বেশ ভালো এনজয় করবে, ইজ রেডি। তো চলো আমরা সবাই মিলে যাই ওখানে গিয়ে দেখি। তো আমরা এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে দেবালোক সোনার সিটি, এটা কিনা সোনারপুরে অবস্থিত। এটা প্রপার্টিটা হচ্ছে এখনো, বাট যেটুকু দেখলাম বেশ ভালোই লাগলো, তোমাদের একটু দেখিয়ে নিই প্রপার্টি। অনেকটা প্রপার্টি তৈরি হয়েছে, অনেকটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। তুলিকা দিয়ে এসে অন ডিউটি না কোনো উচিত না, শুভ কাজে করে দিয়ে উচিত। আমার নাম্বার কখন আসবে, কখন আসবে নাম্বার? ও সামনে হেঁটকাতে হবে, তাহলে তাহলেই হাসবে। চুলগুলো তো পুরো ফরিং এর মতো হয়ে গেছে তোমার চুলগুলো। চার পিসি কি করবো না, তুলছি। হ্যাঁ আসবে আসবে, কেন আসবে না, বড় ক্যামেরা হোস্ট ন তাও বলো মানে ইয়ে কি। আজকে মেনু সর্টেড বলো, যা দিয়ার পাতে এখনো কিছু করলো না। ইলেভেন্থ ফ্লোর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এইরকম লাগছিল, এত সুন্দর এত গ্রিনারি, মানে চোখ সার্থক হয়ে গেল। আমি তো বেশ কিছুক্ষণ এই ব্যালকনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিয়েছিলাম, দারুণ লাগছে। দূরে দেখো কত চাষ হচ্ছে। আচ্ছা তো কেমন লাগছে লাঞ্চ আজকে? দারুণ।
আজকে লাঞ্চে কি কি আছে? মটন, পোলাও, মটন, মুরগি, ডিমের টেবিল, আবার স্যালাড, আরে সাবাস, দারুন চাটনি পাপড়, ফলন বাহ, চাটনি পাপড় হচ্ছে ফলন বাহ। তো এখন প্রায় 6টার মতো বাজে, সিম্বাকে নিয়ে বাড়ি চলে এসেছি আমরা, বিকজ এর থেকে বেশিক্ষণ ওকে নিয়ে আর থাকা যাচ্ছে না, বিকজ ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। তো আজকে স্বাধীন তো সবার সঙ্গে দারুণ সময় কাটালো, আর রাইস সেরিমনির আগে ওটা আমাদের একটা গেট টুগেদার হয়ে গেল। বাট আমার কিন্তু প্রাপ্তি ছাড়ো, আমার কিন্তু প্রাপ্তিযোগ হয়েছে, তাই তো? আমি কিন্তু দিদির গায়ের কাছ থেকে, মানে আমার নমদিনী আমেরিকার ছাত্রর কাছ থেকে আমি গিফট পেয়েছি, একটা পারফিউম পেয়েছি, আর পেয়েছি একটা হাইলাইটার, আর একটা লিপস্টিক। আর সিম্বারও প্রাপ্তিযোগ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি ওই বাড়িতে ফেলে এসেছি, তো ওটা পরে পাওয়া যাবে। তো চলো, আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। বাই।